নমস্কার বন্ধুরা বর্তমানে প্যান কার্ডের সমাধার কার্ডে লিঙ্ক হচ্ছে এবং আপনারা জানেন লিঙ্ক করতে এক হাজার টাকা ফাইন দিতে হচ্ছে এই ফাইন নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক কিন্তু সংশয় রয়েছে আপনারা ফাইন মুকুব চাইছেন বা এত টাকা ফাইন দিতে পারছেন না অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে এই ফাইন বন্ধ করার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আমরা আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে বলবেন না আর অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে ফাইন বন্ধ করা উচিত কিনা বা যদি ফাইন নেওয়া হয় কত টাকা নেওয়া উচিত অবশ্যই আমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ করতে গেলে এক হাজার টাকা ফাইন গুনতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ অনেক বয়স্ক মানুষই অজ্ঞতার কারণে প্যান কার্ডের সঙ্গে আধারের সংযোগ করাতে পারেননি এখন এক হাজার টাকা জরিমানা দিয়ে বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে তা করাতে বাধ্য হচ্ছেন মূল্যবৃদ্ধির বাজারে অনেকের ক্ষেত্রে এই হাজার টাকা দিতে সমস্যা হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে তা না করালে প্যান কার্ড বাতিল হয়ে যাবে এই হুঁশিয়ারির জেরে বাধ্য হয়ে অনেকে তা করাচ্ছেন যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই বিজেপি নেতারা জনসংযোগে গেলে সেই ক্ষোভ তাদের উপর আজরে পড়ছে পঞ্চায়েত ভোটের আগে এতে সিঁদুরে মেঘ দেখছেন গেরুয়া পার্টির নেতারা তাই ফাইন মুকুবের আর্জি জানাচ্ছেন খোদ বিজেপি নেতারাই বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে টুইট করে এই ফাইন মুকুব করার অনুরোধ করেছেন যেখানে বয়স্কদের সমস্যার কথাও তিনি উল্লেখ করেছেন বিজেপি নেতার টুইট ঘিরে রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে এই মুহূর্তে আমরা অনস্ক্রিনে সেই টুইটটি দেখতে পাচ্ছেন এই টুইটটি কিন্তু বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় উনি কিন্তু করেছেন টুইটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা পড়ে নিতে পারেন বাপ্পাবু বলেন আমি দলের একজন নিষ্ঠাবান সৈনিক সাধারণ মানুষের কাছে গেলে তারা এই সমস্যার কথা আমাদের জানিয়েছেন আমি মনে করি মানুষের মনের কথা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য তাই এই টুইট করেছি মোবাইলের সঙ্গে আধার সংযোগ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযোগ প্যানের সঙ্গে আধার সংযোগ এ ধরনের নানা ফিরিস্তি এসেছে কেন্দ্রের বিজেপি সরকারের আমলে এক এক সময়ে এক এক ফরমানে মানুষের হয়রানির অন্ত নেই সবচেয়ে সমস্যায় পড়েছেন বয়স্করা যারা ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কার্যত না চোবানি খাচ্ছে অনেকের এই চক্করে ব্যাংকের সামনেই দিনের পর দিন কেটে যাচ্ছে দু সালের আগে যাদের প্যান কার্ড করানো হয়েছে সেই কার্ডে আধার সংযোগ না করালে বর্তমানে হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে তা না করালে কার্ড বাতিল এমনকি আরও বেশি টাকা জরিমানা গুনতে হবে বলে সাধারণ মানুষ শুনছেন তাই অনেকেই বাধ্য হয়ে জরিমানা দিয়ে সেই কাজ করাচ্ছেন কেন্দ্রের এই ফরমানে সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ এক ধাক্কায় হাজার টাকা ফাইন করা নিয়ে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভও বাড়ছে যার আভাস পাচ্ছেন গেরুয়া শিবিরের সঙ্গে জনসংযোগ করতে যাওয়ার নেতা তো বর্তমানে এখন এই যে ফাইনটা নেওয়া হচ্ছে সেই ফাইনটা যাতে বন্ধ করা হয় সেই নিয়ে কিন্তু বিজেপির নেতারাই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তাদেরকে কিন্তু টুইট করার ব্যাপারটা জানিয়েছেন তো এর আগে কিন্তু ফাইন কোনো নেওয়া হতো না আগে কিন্তু ফ্রিতেই ছিল কিন্তু পরবর্তী সময়ে যখন মানুষ করলো না ডেটের পর ডেট বাড়ানোর পরেও তখন কিন্তু সরকার বাধ্য হয়ে এই ফাইনের ব্যবস্থা করেছে প্রথমে পাঁচশো টাকা ফাইন নেওয়া হচ্ছিল তারপরেও দেখা যাচ্ছে মানুষ কিন্তু করছে না তারপরে এক হাজার টাকা ফাইন করা হয়েছে এবং লাস্ট ডেট করা হয়েছে একত্রিশে মার্চ মানে একত্রিশ তিন দু তো এর মধ্যে অবশ্যই লিঙ্গ আপনাদেরকে করতে হবে এবং এই যে টুইটটি করেছেন এর পরিপ্রেক্ষিতে সরকার কি সিদ্ধান্ত নেয় ফাইন মুকুব করে কি না সেটাও আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে কোনো খবর আসলে জানিয়ে দেব। আর আপনাদের কী মতামত এই ফাইন নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন